থেকে পরিষ্কার বোঝা যায় যে জীবন জীবিকার কাজের চাকরির কারখানার দাবিতে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে আজকের পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা ডিওয়াইএফআইকে তাদের বন্ধু হিসাবে পাশে পাচ্ছে। শনিবার মীনাক্ষী মুখার্জির উপস্থিতিতে বার্ষা স্টেশনের ডিওয়াইএফআই সদস্যপদ গ্রহণ অনুষ্ঠান, আগামী পঞ্চায়েত নির্বাচন ও ২৪শে লোকসভা নির্বাচন লক্ষ্যেই এই অনুষ্ঠান, পাশাপাশি সাইকেল র্যালির আয়োজন করে ডিওয়াইএফআই। এদিন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। শনিবার মীনাক্ষী মুখার্জির উপস্থিতিতে বার্ষা স্টেশন ডিওয়াইএফআই এর সদস্যপদ গ্রহণ অনুষ্ঠান, আগামী পঞ্চায়েত নির্বাচন ও ২৪শে লোকসভা নির্বাচনের লক্ষ্যেই এই অনুষ্ঠান, পাশাপাশি সাইকেলের র্যালির আয়োজন করে ডিওয়াইএফআই। এদিন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেন মীনাক্ষী মুখার্জি। তিনি বললেন, সরকার চাকরি বিক্রি করছে, লোকে কিনছে, সরকার যা চাইছে তাই হচ্ছে, খুন থেকে বেকারি। সরকার বলেছিল জিতলে চাকরি পাবে, মুখে যা বলেছিল সেটা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন বাঘের পিঠে চেপেছে, সামনে নামুক পেছনে নামুক ওকে বাঘের কাছেই মারা পড়তে হবে। রাজ্যে একের পর এক নিয়োগে বেনিয়ম আর দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। হাইকোর্টে একের পর এক মামলার অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, নাম জড়িয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর। আর এর মধ্যেই এবার রাজ্য শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালো বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ঝাঁঝালো ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে মীনাক্ষী বললেন, সরকার যদি মনে করত চাকরি বিক্রি না করে মেধার ভিত্তিতে যুব সমাজকে চাকরি দিতে পারত, যোগ্যতা নিরীক্ষে সরকার চাকরি দিতে চায়নি, বরং বিক্রি করতে চেয়েছে, তাই মানুষ কিনেছে। সরকার চাকরি বেচে দোকান খুলে রেখেছে। তিনি আরো বললেন, সরকার যদি চাইতো স্থানীয় চাকরি দেওয়ার জন্য তাহলে স্থায়ী চাকরি হতো, সরকার চাইলে কল কারখানা খুলত, সরকার যদি চাইতো ঠিকাতে নিয়োগ না করে স্থায়ী চাকরি দেবে তাহলে ঠিকাতে নিয়োগ হতো না, সরকার যদি চাইতো সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে তাহলে মামলা হতো না, সরকার যদি কেনার লোক এবং বেচার লোক দুটোই ঠিক করে রেখেছে, সরকার যা চাইছে তাই হচ্ছে। আক্রমণের সুর আরও চড়িয়ে মীনাক্ষী বললেন, সরকার চেয়েছে যুব সমাজ রাস্তায় নামবে, মেধাকে রাস্তায় বসিয়ে সরকার যা চাইছে তাই করেছে, তাই কারণে এত কিছু হচ্ছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি যা ছিল তা পূরণ করেনি, যা মুখে বলেছিল তা করেনি, আর এই জন্য আন্দোলন করতে হবে। এর পাশাপাশি আমতা ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনা নিয়েও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন বাম যুবনেত্রী। বলে রাখলেন, আনিস খান কাণ্ডের সরকার সহজে ছাড় পাবে না। উল্লেখ্য, সম্প্রতি অতীতে নিয়োগের দুর্নীতি পাশাপাশি বিভিন্ন জায়গায় সরকারি চাকরি নিয়োগের জন্য টাকা দিতে প্রতারণার শিকার হওয়ায় অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের এই মন্তব্য স্বাভাবিকভাবে ফের কিছুটা হলেও অস্বস্তি বাড়াচ্ছে রাজ্য সরকারের। যেভাবে ছাত্র যুবরা সাধারণ যুবরা জমায়েত হয়েছে শুধুমাত্র ডিওয়াইএফআই এর মেম্বার হওয়ার জন্য, এর থেকে পরিষ্কার বোঝা যায় যে জীবন জীবিকার কাজের চাকরির কারখানার দাবিতে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে আজকের পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা ডিওয়াইএফআইকে তাদের বন্ধু হিসাবে পাশে পাচ্ছে। সরকার বেচতে চাইলেই লোকে কিনছে, সরকার বেচার দোকান খুলে রেখেছে তাই কিনছে, সরকার চাইছে তাই হচ্ছে, সরকার যদি চাইতো স্থায়ী চাকরি দেব স্থায়ী চাকরি হতো, সরকার যদি চাইতো কলে কারখানায় চাকরি হবে সরকার কল কারখানা খুলতো, সরকার যদি চাইতো যে আমি ঠিকাতে নিয়োগ না করে সবাইকে পারমানেন্ট চাকরি দেবো তাহলে ঠিকাতে নিয়োগ হতো না, সরকার যদি চাইতো যে আমি সঠিক রিক্রুটমেন্টের নোটিশ জারি করব তাহলে কেস হতো না, সরকার চেয়েছে কেস হোক, সরকার চেয়েছে যুবরা ছাত্ররা রাস্তায় নেমে লড়াই করুক, সরকার চেয়েছে আমি চাকরি বিক্রি করব কেউ কিনতে আসুক, সরকার চাকরি বিক্রি করে এবং চাকরি কেনার বেচার লোক এবং কেনার লোক দুটোকেই ঠিক করে রেখেছে এবং মেধাকে রাস্তায় বসিয়ে রেখেছে, সরকার যা চাইছে তাই হচ্ছে, খুন থেকে শুরু করে বেকারি। ভোট তো আর আন্দোলন করার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল না যে আমি সরকারে এলে তোমরা প্রতিদিন রাস্তায় থেকে লড়াই করার জন্য, মার খাওয়ার জন্য, জেল যাবার জন্য, শহীদ হওয়ার জন্য তোমরা সুযোগ পাবে, সরকারের কি নির্বাচনী প্রতিশ্রুতি এটা ছিল? সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমি সরকারে এলে তোমরা চাকরি পাবে,
আমি সরকারি এলে তোমরা একটা ভালো লাইফ লিড করতে পারবে, কিন্তু যেটা মুখে বলেছিল সেটা করেনি। তাহলে যেটা করেনি সেটার জন্য আন্দোলন করতে হবে, অথচ যেটা করার জন্যই একটা পার্টিকে সমস্ত অংশের মানুষ ঢেলে।